আসসালামু আলাইকুম, রাহা নার্সারির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এগুলো নিশ্চয়ই চেনেন। এগুলো হচ্ছে জলপাই, ছোট্ট একটা গাছ কিন্তু ফল ধরে আছে অনেক পরিমাণে। এগুলো বর্তমানে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এটা সম্ভব হচ্ছে একটি পদ্ধতির মাধ্যমে। সে পদ্ধতি হচ্ছে গ্রাফটিং বা কলম পদ্ধতি। এরকম ছোট ছোট গাছে ফল আশা করা আসলে বোকামি ছিল আজ থেকে 20 বছর আগে, কিন্তু বর্তমানে সেটা আমাদের কাছে খুবই পান্তা ভাতের মতো মনে হচ্ছে। কারণ কৃষিকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে গ্রাফটিং বা কলম পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আপনার বড় রকমের যে গাছের ফলন হয় সেটা কিন্তু অল্প সময়ের ভেতরে করা সম্ভব হচ্ছে, এবং ছোট ছোট গাছেই সেটা সম্ভব হচ্ছে। এরকম ছোট গাছে ফল হবে এটা আসলে চিন্তাও করা যায়নি কখনো। এরকম ছোট ছোট গাছে অল্প সময়ের ভেতরে অধিক পরিমাণে ফলন হবে, আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারছেন যে কী পরিমাণে ফল ধরে আছে একটা গাছে। এবং এই গাছটা কিন্তু ফলের ভারে পুরোপুরি বেঁকে গেছে, ঠিক আছে, ফলের ভরে একদম বেঁকে গেছে। আর এই গাছে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে ফল ধরে আছে। আমাদের কাছে শুধু এই গাছ না, আরও বেশ কয়েকটা গাছ আছে। আমি যদি এদিকে দেখাই, এরকম ছোট ছোট গাছে ফল ধরে আছে এই যে এগুলা। তো এরকম ছোট গাছে আসলে ফল আশাও করা যেত না আজ থেকে কয়েক বছর আগে, কিন্তু বর্তমানে এটা সম্ভব হচ্ছে। এরকম ছোট ছোট গাছে ফল ধরে আছে, এরা দেখলে খুবই ভাল লাগে। আর এই গাছগুলো মূলত ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত। আপনি চাইলে এই টপটা ভেঙে আপনি মাটিতেও লাগাতে পারেন, তবে ছাদের জন্য যারা লাগাতে চান তাদের জন্য একটা বেনিফিট হচ্ছে এর জায়গাটা কম লাগে। এবং এটাতে আপনার খাবার আর পানিটা ঠিক মতো দিলে এই গাছটা প্রতি বছরে আপনাকে খুব ভালো পরিমাণে একটা ফল দেবে। এবং এটা একটা বলে রাখা ভালো, এটা একটা সিজনাল একটা ভ্যারাইটি, 12 মাসই একটা ভ্যারাইটি আমাদের কাছে আছে। সেটা নিয়ে আমরা আলাদাভাবে একটা ভিডিও করব, এবং সেই ভিডিওটার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ভিডিওটা দেখার জন্য। আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট টব, এগুলাতে ফল ধরে আছে। এটা আসলে দেখলেই ভাল লাগে কত সুন্দর ফল ধরে আছে ছোট ছোট গাছে। আসলে আমাদের যে কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম ফলসহ গাছ, আপনি এখন চাইলে আপনি ফলসহ গাছ নিতে পারেন। আর কলমের গাছের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমার কাছ থেকে নেন বা অন্য কারোর কাছ থেকে নেন, গ্রাফটিংয়ের যে অংশটা সেটা যদি আপনার এরকম হয়, আপনার জলপাইয়ের গুটি কলম হয়, যদি গুটি কলম হয় তাহলে গ্রাফটিংয়ের অংশটা দেখতে চাওয়াটা একটা বোকামি হবে। কারণ ওটা কোনো গ্রাফটিংয়ের অংশটা আপনার মূলত জোর কলম যেটা হয় সেক্ষেত্রে আপনার গ্রাফটিংয়ের অংশটা আপনি দেখতে পারবেন, যেটা বীজের গাছের একটা চারা সেটা দেখতে পারবেন। আর আমার কাছে এগুলো গাছ হচ্ছে সবগুলো হচ্ছে আপনার গ্রাফটিং গাছ, সবগুলোতে আপনার কলমের চিহ্ন আছে এবং কলম করা গাছের অংশ এগুলো সব। আপনারা চাইলে যদি কনফিউশন থাকে মনে তাহলে আপনার এরকম ফলসহ গাছ আপনি নিতে পারেন, ছোট ছোট গাছ ফল ধরে থাকবে, এরকম অধিক পরিমাণে ফল ধরে থাকবে, চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। এটা কিন্তু গ্রাফটিং কলমের সাইড, এটা হচ্ছে বীজের ডাল যেটা দেখালাম একটু আগে, এটা হচ্ছে বীজের ডাল। আর এই সাইডটা হচ্ছে কলমের একটা অংশ, আমি আপনাকে যদি দেখাই ক্লিয়ার করে দেখাতে পারবো। এখানে এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে কলমের অংশ, এর উপর থেকে এটার উপর থেকে আপনার হচ্ছে কলমের গাছ যেটা সায়ন দিয়ে করে সেটা হচ্ছে উপরে। আর নিচের অংশটুকু, এটার নিচের অংশটুকু হচ্ছে বীজের গাছ, উপরের অংশটুকু অন্য একটা প্রাপ্তবয়স্ক উন্নত জাতের ফলের মানে জলপাই গাছ আর কি। তো যাই হোক, ছোট্ট একটা গাছে কী পরিমাণে ফল আছে সেটা দেখতেই পাচ্ছেন। আর আমাদের কাছে এরকম চারা আছে, আপনাদের প্রয়োজন মতো চারা আপনারা নিতে পারবেন।
আমাদের কাছে অর্ডার করলে ডেসক্রিপশনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কল করে আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন। এবং চাইলেও আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করে আপনার পছন্দ মতো ফলের গাছ কিনতে পারবেন। আমাদের ফেসবুক পেজে সব রকমের ফলের আপডেট দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ওইখান থেকে ছবি নিয়ে আমাদের এই যে এই নাম্বারে ডিসক্রিপশনে যে নাম্বার এই নাম্বারে ফোন করে বা ইমো হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আমরা সারা দেশে সুন্দরবন কুরিয়ারে গাছ সাপ্লাই করে থাকি, তো যদি কারো গাছ পছন্দ হয় বা কিনতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে, আমরা পাঠিয়ে দেব। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের ভিডিও সবার আগে আপডেট পেতে এবং নিয়মিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের ভিডিওটি পাবলিশ করা মাত্রই সবার আগে আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ভিডিওর স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ক্লিক করে আমাদের ভিডিওটি দেখে আসবেন।